কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি মৌসুমি, সকলকে মৌসুমির রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। পেঁপের একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আসুন তবে দেখে নিই কীভাবে এটাকে আমি বানিয়ে নিচ্ছি। খুবই টেস্টি একটা রেসিপি, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা এটাকে প্রপারলি বানাতে পারবেন না, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বানানোর জন্য এরকম সাইজ করে একটা মিডিয়াম সাইজের পেঁপেকে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, এইভাবে কেটে নিয়েছি। তার সাথেই আমি নিয়ে নিয়েছি একটু মাটনের চর্বি, চর্বিগুলোকেও আমি এরকম করে কেটে নিয়েছি। এবার রান্নাটা আমি করে নেব। রান্না করতে আর কী কী লাগছে আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। করার জন্য কড়াইতে আমি একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ, দিয়ে পেঁপে আর আলুটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে একটু তেল গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা, দিয়ে এটাকেও খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে যায়। রসুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের চর্বিটা, দিয়ে এটার সাথে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। এখন আমি চর্বির সাথে মশলা আর টমেটো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, তার মধ্যেই নিয়েছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি আর একটু লবণ, সবকটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে খুব অল্প পরিমাণ একটু জল অ্যাড করছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার এর সাথে আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দেব, দিয়ে এটাকে আমি রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। এখন আমার গ্যাসের আঁচ থাকবে একদম মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এইটা আমার এইরকম হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। এখানে আমি কিছুটা টক দইকে এইভাবে ফেটিয়ে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর সাথে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। করে টক দইটা আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁপেটা, দিয়ে আমি এর সাথে খুব ভালো করে এটাকেও মিশিয়ে নেব। আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেব। আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে একটু জল অ্যাড করবেন। এটাকে আমি চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু আর পেঁপেটা সিদ্ধ হচ্ছে। 5 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এর সাথে এটাকে আমি মিশিয়ে নেব। সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে এইরকমই আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।